স্টেশনের কুসুম এই বইটি মেলায় এসেছে এবার দ্বিতীয় সংকলিত হয়ে এই বইটা সম্পূর্ণ লেখা হয়েছে কমলাপুর রেল স্টেশনে যারা টোকাই বাচ্চা ওদের জীবনী নিয়ে এবং ওদের জীবনটাকে এই বইয়ে তুলে ধরার জন্য আমাকে প্রায় এক মাস ওদের সঙ্গে মিশতে হয়েছে কথা বলতে হয়েছে এবং ওদের যে বাস্তব জীবন ওরা কিভাবে ওখানে থাকে চলে খায় সমস্ত জীবনটাকেই ওদের লাইফস্টাইলটা এখানে তুলে ধরা হয়েছে ওরা কিভাবে স্টেশনে এসেছে ওদের জীবনটা কেমন ওরা কিভাবে চলে কিভাবে খায় ওরা আস্তে আস্তে কিভাবে নেশার সাথে জড়িয়ে যায় এই বিষয়গুলি মূলত এই আমার এই স্টেশনের কুসুম বইয়ে উঠে এসেছে।